আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু কিডনির নানা রোগ ও তার সার্জারি চিকিৎসা আজকের আলোচনা অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও স্কয়ার হাসপাতালের কনসালটেন্ট নিউরোলজি ডাক্তার এনআই ভুইয়া স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিশ্চয়ই জেনে গিয়েছেন আজকের আলোচনার বিষয়বস্তু কিডনির নানা রোগ ও তার সার্জারি চিকিৎসা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রিয় দর্শক আপনারাও চাইলে আমাদের আলোচনা অংশ নিতে পারেন টিভি স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন রাখতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের কাঙ্ক্ষিত জবাব দিতে চলুন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই স্যার আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে ইউরোলজিস্ট হিসাবে বিভিন্ন রকমের অপারেশন করে থাকেন এই যে কিডনি ও মূত্রনালীর বিভিন্ন অপারেশন করে থাকেন এই সম্পর্কে যেই অপারেশনগুলো আপনারা করে থাকেন সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দেন ধন্যবাদ আপনাকে খুব চমৎকার প্রশ্ন তো আপনি যে প্রশ্ন করলেন এর উত্তরে আমাকে প্রথমে বলতে হবে আমরা ইউরোলজি বলতে কী বুঝি ইউরোলজি মানে হলো আমাদের পুরুষ প্রজননতন্ত্র পুরুষ মূত্রতন্ত্র এবং মহিলাদের আমরা কিডনি মূত্রতন্ত্রে যেসব রোগের জন্য চিকিৎসা প্রয়োজন অর্থাৎ অপারেশনের প্রয়োজন হয় সেগুলোকে আমরা বলি সার্জিক্যাল ইউরোলজিক্যাল ট্রিটমেন্ট অথবা ইউরোলজিক্যাল ম্যানেজমেন্ট এখন আসা যাক আমরা কী কী করে থাকি আমরা যদি ভাগ করি কিডনি মূত্রনালী মূত্রথলি প্রস্রাবের রাস্তা এবং পুরুষ জননতন্ত্র এগুলোকে যদি ভাগ করি তাহলে বলবো কিছু কিছু রোগ আছে জন্মগত কিছু কিছু রোগ আছে পরবর্তী কিছু কিছু মধ্য বয়সের কিছু কিছু বৃদ্ধ বয়সের আর কিছু অ্যাক্সিডেন্টাল বা ট্রমার ঘটনা তো আছেই তো আসুন আমরা বুঝে নেই যে প্রথম থেকে কী কী হয় একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার ইউরোলজিক্যাল প্রবলেম অর্থাৎ মূত্রতন্ত্রের কিছু জন্মগত ত্রুটি থাকতে পারে আমরা প্রস্রাবের রাস্তা থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে যদি উঠি পুরুষ ছেলে যদি জন্মগ্রহণ করে তার পুরুষ জন্মাঙ্গের সামনে একটা চামড়া থাকে এটাকে আমরা প্রিপিউস বলে থাকি এই প্রিপিউসের মাথা বা ওপেনিংটা যদি চিকন হয়ে যায় যাতে তার প্রস্রাব করতে কষ্ট হয় এবং সেটা প্রস্রাব করার সময় ফুলে যায় বেলুনের মতো তখন আমরা কি এটা বলি ফাইমোসিস এই ফাইমোসিসে অবশ্যই সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগে তাছাড়া এটা সমাধান হবে না তারপরে যখন প্রস্রাবের রাস্তার উপরের দিকে আস্তে আস্তে আসি প্রস্রাবের রাস্তা এবং মূত্রথলির কাছাকাছি জায়গায় একটি পর্দা থাকতে পারে যেটা আমরা বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ যেটার কারণে প্রস্রাবটা প্রস্রাবের থলি থেকে ইজিলি মানে সহজে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হতে পারবে না এটাতেও সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন আছে এটাও ইউরোলজির একটা অংশ তাছাড়া এবার সে প্রস্রাবের থলিতে যে কিডনির দুটো নালী এসে ঢুকলো এই জায়গায় সমস্যা হতে পারে এই জায়গায় দুটো সমস্যা হয় একটি হতে পারে ওই জায়গাটা সংকোচন হয়ে গেছে সেটাকে আমরা বলি ভেসিকিও ইউরেটিক জাংশন অবস্ট্রাকশন অর ন্যারোয়িং ডাক্তারি ভাষায় বলে থাকি তার মানে সংকোচন আরেকটা হতে পারে ওই জায়গাটা অনেক বেশি ফুলে গেছে মানে ওপেনিংটা অনেক বড় ইজিলি প্রস্রাবটা যখন প্রস্রাব করে মানুষ সাধারণত প্রস্রাবের থলির রাস্তাটা ওপেন হয় আর কিডনির নালির রাস্তাটা বন্ধ থাকে যখন ওপেনিংটা বড় থাকবে মানে রাস্তাটা বড় থাকবে কিছু প্রস্রাব ব্যাক করতে পারে সেটাকে ডাক্তারি ভাষায় বলে থাকি ভেসিকো ইউরেটরিক রিফ্লাক্স এটাতেও সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন হয় এটা মোটামুটি জন্মগত এছাড়াও আরও উপরের দিকে আসি কিডনির নালি যেখানে কিডনি থেকে শুরু হলো ও সংযোগস্থলকে আমরা বলি পেলভিক ইউরেটরিক জাংশন মানে পেলভিস মানে কিডনির নালির সাথে কিডনি নালি যে ইউরেটার এর সংযোগস্থল ওই জায়গায় ন্যারোয়িং থাকতে পারে জন্মগত ত্রুটির কারণে এটা ডাক্তারি ভাষায় বলে থাকি আমরা পেলভিক ইউরেটরিক জাংশন অবস্ট্রাকশন PUJO এটারও সার্জিক্যাল চিকিৎসা এই সংযোগস্থল এক ধরনের বাধার সৃষ্টি হয় তখন কিডনিটা ফুলে যায় এবং এই ফুলাটা যদি অনেক দিনের থাকে এটা কিন্তু মায়ের গর্ভে থাকতেই ডিটেকশন করা সম্ভব আধুনিক চিকিৎসার কারণে কাজে এই চিকিৎসাটাও সার্জিক্যাল চিকিৎসার অন্তর্গত আমি একটু আপনাকে একটু ডিস্টার্ব করছি এই জায়গাটাতে যে মায়ের গর্ভে থাকতে কি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটা নির্ণয় করা সম্ভব আল্ট্রাসোনো যখন রুটিন ফলো আপ করবে একজন গর্ভবতী মহিলা একজন গাইনোকোলজিস্টের চিকিৎসা যখন থাকেন রুটিন ফলো আপে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেন আল্ট্রাসোনো করেন ওটাতে ইজিলি এটা ডিটেক্ট হয়ে যায় তখনই তারা জানতে পারেন তার এই সমস্যা থাকতে পারে আবার অনেক সময় অল্প সমস্যা থাকলে তখন ডিটেক্ট হয় না পরবর্তীতে বাচ্চা জন্মগ্রহণের পরে এটা ধরা পড়তে পারে অর্থাৎ মায়ের গর্ভে থাকাকালীন সময়ে যদি কোনো অ্যানোমালি থাকে তাহলে সেটা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ণয় করা সম্ভব আবার কিছু কিছু ক্ষেত্রে যদি পরিমাণটা খুবই কম হয় সেক্ষেত্রে হয়তো জন্মের পরপর নির্ণয় করা সম্ভব তো এনিওয়ে যে কথা বলছিলেন আপনি জি ধন্যবাদ এটা গেল মোটামুটি জন্মগত ত্রুটির কথা আমি বললাম এছাড়া জন্মগ্রহণের পরে পরবর্তী বাচ্চা যখন বড় হতে থাকে তখনও কিছু কিছু ইউরোলজিক্যাল ইমার্জেন্সি আমরা বলি হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে
যেমন একটা টার্ম আপনি শুনে থাকবেন, টর্শন অফ দ্য টেস্টিস, তার মানে অন্ডকোষ প্যাচ খেয়ে যাওয়া, ঘুরে যাওয়া। এটা সাধারণত অ্যাডোলেসেন্স আমরা বলি, বাচ্চা 10, 11, 12, 13 বছর বয়সের মধ্যে খেলাধুলা করে, লাফালাফি করে, তখন এটা টেস্টিসটা ঘুরে যেতে পারে। টেস্টিসটা একটা আমের, আমকে যদি আমরা চিন্তা করি, আম যেমন আমের বোটার সাথে ঝুলে থাকে, পুরুষের অন্ডকোষ্ঠটা এরকম ঝুলানো থাকে, এটা যদি কোনো কারণে ঘুরে যায় তখন এটা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার কারণে ওইটা, ওই জিনিসটা কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এটাকে আমরা বলি ইউরোলজিক্যাল ইমার্জেন্সি। এটা দ্রুত 4 থেকে 6 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে ওটাকে রক্ষা করা যায়, আদারওয়াইজ ওটা কিন্তু রক্ষা করা যায় না। এটা মধ্যবয়সী রোগীদের ক্ষেত্রে অর্থাৎ খুবই ইমার্জেন্সি একটা কন্ডিশন, যে কন্ডিশনটাকে তাকে খুব দ্রুত সার্জারি চিকিৎসা নিতে হবে, তাকে ডিসিশন নিতে হবে, ডায়াগনোসিস করতে হবে, অন্যথায় তার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এটা হলো এই বয়সে হতে পারে। আরেকটা জিনিস যে কোনো বয়সে হতে পারে, একদম একদিন বয়স থেকে শুরু করে 80-90 বছর পর্যন্ত, সেটা হলো মূত্রতন্ত্রের যে কোনো জায়গায় পাথর হওয়া। এই পাথরটা সৃষ্টি হয় কিডনিতেই, কিডনিতে ওই জায়গায় থেকে পাথরটা আস্তে আস্তে বড় হতে পারে, তখন আমরা বলি রেনাল স্টোন। এই পাথরটা কিডনির যে পোস্টাপ নামে ওই জায়গায় বাধা সৃষ্টি করতে পারে, অথবা ছোট অবস্থায় যখন কিডনির নালি দিয়ে নামে তখন ইউরোটেরিক কলিক বলি, যখন স্পাজম হয়, ব্যথা হয়, তখন ইউরোটেরিক কলিক বলা হয় ডাক্তারি ভাষায়। ইউরোটারে যদি কিডনির নালিতে যদি পাথর থাকে সেটাকে বলা হয় ইউরোটেরিক স্টোন। এটা যখন পেশাবের থলিতে চলে আসে, প্রস্রাবের থলি থেকে যদি প্রস্রাবের রাস্তা দিয়ে বের না হয় তাহলে প্রস্রাবের থলিতে থেকে আস্তে আস্তে আরও বড় হতে থাকে, তখন এটাকে বলে ভেসিকেল ক্যালকুলাই, মানে বা ব্লাডার স্টোন। এই স্টোনের জন্যও চিকিৎসার প্রয়োজন, এবং এটা কোনো ওষুধ দিয়ে সবসময় হয় না। স্টোন যদি ছোট হয়, 4 মিলিমিটার টু 5 মিলিমিটার যদি হয়, সেটা যদি কিডনির নালিতে আসে, তাহলে অনেক সময় দেখা যায় চিকিৎসার মাধ্যমে বের করা সম্ভব, ওষুধের মাধ্যমে বের করা সম্ভব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটার জন্য ওষুধে কোনো কাজ হয় না, এটার জন্য সার্জিক্যাল ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। আপনি শুনে খুশি হবেন, স্টোন ম্যানেজমেন্টের জন্য, মানে পাথর কিডনি বা মূত্রতন্ত্রের পাথর চিকিৎসার জন্য আজকাল আধুনিক বিশ্বের সাথে আমাদের দেশেও কোনো অপারেশন, মানে কেটে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। ধন্যবাদ স্যার, আপনি খুবই চমৎকারভাবে আমাদেরকে আসলে এই কিডনি ও ইউরোলজি রিলেটেড যে সার্জারি চিকিৎসাগুলো রয়েছে খুবই চমৎকারভাবে এবং খুবই সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনি যে পয়েন্টটা লাস্টে নিয়ে আসলেন সেটি হচ্ছে কিডনি স্টোন। কিডনি স্টোন নিয়ে তো আসলে এটা সবাই খুব ভালো করেই জানে যে কিডনিতে স্টোন হয়, এবং এই স্টোনের আপনি জায়গাভেদে এর নামকরণটাও আপনি ইতিমধ্যে করে দিয়েছেন। তাহলে এই যে স্টোনের যে অপারেশন, এটা কি আপনি ইতিমধ্যে বলেছেন যে খুব ছোটো পরিমাণে হলে, যদি এটা 4 থেকে 5 মিলিমিটারের চাইতে কম হয় তাহলে সেটা অনেক সময় ওষুধ চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব, কিন্তু তার থেকে বড় হলে সেটাকে অবশ্যই অপারেশন চিকিৎসার প্রয়োজন। এখন এই যে অপারেশন চিকিৎসা, তখনই কথাটা চলে আসতেছে যে আমাদের দেশে এই যে অপারেশন চিকিৎসা সেটাকে উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করলে সেটার ফ্যাসিলিটিসগুলি কেমন রয়েছে। ধন্যবাদ। আমি আসলে মানে একটু আগের কথাতে ফিরে আসি, তারপরে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হলো ইউরোলজি আর কী কী অংশ আমাদের বাদ রয়ে গেল, সেটা হলো কিডনি, মূত্রথলি, মূত্রনালী, এর যে কোনো জায়গায় টিউমার বা ক্যান্সার হতে পারে, সেটারও চিকিৎসার প্রয়োজন, সেটাও ইউরোলজিক্যাল প্রবলেম বা সমস্যার একটা অন্তর্গত। পুরুষের একটি অঙ্গ থাকে প্রোস্টেট গ্রন্থি বলা হয়, সেটারও বয়স বাড়ার সাথে সাথে বাড়তে পারে, সেই চিকিৎসাটাও অনেক এই ইউরোলজির অংশ। তো এগুলো মোটামুটি। এবার আপনার প্রশ্নের উত্তরে আসা যাক যে মূত্রতন্ত্রের পাথর যদি থাকে সেই পাথরের চিকিৎসা আমরা কীভাবে করব, বা আমাদের দেশে কী কী প্রচলন আছে। আমি চিকিৎসাগুলোর নাম একে একে বলি। সেটা হলো প্রথমে যদি আমরা বলি পেশাবের থলির পাথর, এটা আমাদের পেট না কেটেই এই পেশাবের থলির পাথর বের করা সম্ভব। আমাদের আধুনিক যন্ত্র আছে যেটা পেশাবের রাস্তা দিয়েই ঢুকে দেওয়া সম্ভব, সেটা পিছনে ক্যামেরা লাগানো থাকে, ইজিলি আমাদের টিভি মনিটরে দেখা যায়, তখন আমরা লেজার দিয়ে অথবা ভাঙার আলাদা যন্ত্র আছে সেটা দিয়ে ভেঙে ইজিলি পাথরটা বের করে ফেলতে পারি। এটা হলো মূত্রথলির পাথরের, মূত্রথলির পাথরের ক্ষেত্রে। এবার আসেন মূত্রনালী বা ইউরেটারের পাথর, এটাও একই পদ্ধতি। আমরা একটি যন্ত্র আছে খুবই চিকন, যেটা পেশাবের থলি দিয়ে ঢুকবে, পেশাবের থলিতে ঢুকবে, তারপরে আমরা ইজিলি মূত্রনালীতে ঢুকতে পারবো সেই যন্ত্র দিয়ে। ঢুকে আমরা পাথর দেখতে পারবো, পাথর দেখে ওইখানে পাথরের উপরে আমরা লেজার লস্যি যদি দেই ওখানে, পাথরটা একদম গুঁড়ো হয়ে ইজিলি বের হয়ে যায়। এটা হলো মূত্রনালীর পাথর বা ইউরোটারি পাথরের চিকিৎসা। এবার আসেন কিডনির পাথর। কিডনির পাথরের ক্ষেত্রে অনেকগুলো ভ্যারাইটিস আছে, তার মধ্যে একটি হলো যদি আমরা ফুটো না করে, পাথর যদি খুব বেশি বড় না হয়, আমরা যদি 1 সেন্টিমিটারের মতো পাথর হয়, সেক্ষেত্রে আমরা কোনো ফুটা অথবা কোনো রকমের কাটা
না কেটেই সরাসরি আগের মতোই পেশাবের রাস্তা দিয়ে যন্ত্র দিয়ে মূত্রথলি, প্রস্রাবের থলি, কিডনির নালি এই দিয়ে কিডনি পর্যন্ত পৌঁছানো যায়। গিয়ে ওইটাকে আমরা আবার লেজার দিয়ে ডাস্ট করে বা ফ্র্যাগমেন্ট করে বের করে দিতে পারি। এই পদ্ধতির নাম বলা হয় RIRS, রেট্রোগ্রেড ইন্টারনাল সার্জারি। আর মূত্রথলি যেটা বললাম সেটাকে বলে URS, ইউটেরো রিনোস্কোপি। এবার আসেন, পাথর বড় হয়ে গেছে, 2-3 সেন্টিমিটারে বড়, 5-6 সেন্টিমিটার বা পুরো কিডনি ভর্তি পাথর এমনও হতে পারে, তখন আমাদের পিঠের এখানে একটা ছিদ্র করতে হয়। ছিদ্র করে কিডনির ভিতরে আমরা মেশিন ঢুকিয়ে ওই আমরা পাথরগুলো ভেঙে টুকরো টুকরো করে বের করে নিয়ে আসতে পারি। এটাকে বলা হয় ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি না, এক্ষেত্রে নামকরণটা একটু ভিন্ন, এটা হলো PCNL, পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি। PCNL-এ যে আমরা মানে কেটে একটু ছিদ্র করে যে একটা ট্র্যাক করি, এই ট্র্যাকের সাইজ অনুযায়ী এবার PCNL-এর নামকরণ আছে। এর মোটামুটি 26 mm যদি হয় তাহলে বলে PCNL, আর তার চেয়ে চিকন হলে আমরা বলি মিনি PCNL, তার চেয়ে চিকন হলে বলে আলট্রা মিনি PCNL, এবং একদম চিকন যেটা ব্লাড কালেক্টিং নিডল যেমন হয় ওই পরিমাণ ছিদ্র করেও সম্ভব, সেটাকে বলে মাইক্রো PCNL। স্যার খুব চমৎকারভাবে আপনি বিষয়টি বলেছেন, অর্থাৎ উন্নত বিশ্বের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের দেশে ওই চিকিৎসা পিছিয়ে নেই। এই অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই অপারেশনগুলো আমাদের দেশেই করা সম্ভব। এখন আপনার কাছে আমার জানতে ইচ্ছে করছে যে এই চিকিৎসাগুলো আমরা ঢাকা সহ আর কোন কোন জায়গায় আমরা সাধারণত পেয়ে থাকি? স্যার আপনার কাছে বিষয়টি নিয়ে আসবো। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন খাজা বদ্রুদ্দুজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা ফিরছি খাজা বদ্রুদ্দুজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনারা শুনছিলেন কিডনির নানা রোগ ও তার সার্জারি চিকিৎসা নিয়ে। আমাদের আলোচনায় উপস্থিত রয়েছেন ডক্টর এনআই ভুইয়া, যিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহযোগ অধ্যাপক হিসেবে রয়েছেন এবং সেই সাথে স্কয়ার হসপিটালে কর্মরত রয়েছেন। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম সে জায়গাটি হচ্ছে যে এই যে কিডনি স্টোন নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিডনি স্টোনের অপারেশন সম্পর্কে আপনি উন্নত বিশ্বের সাথে আমাদের দেশের যে অবস্থান বা চিকিৎসা সেই সম্পর্কে আপনি একটু ধারণা দিয়েছেন। তো আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই ধরনের সমস্যাগুলিতে অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি প্রবলেম রয়েছে, অনেক ক্ষেত্রে রুটিন কেস হিসাবে চিকিৎসা করা হচ্ছে বা সার্জারি করা হচ্ছে, তো এগুলোর জন্য রোগীরা সাধারণত কোথায় গেলে ভালো চিকিৎসা পাবে? আমি প্রথমে বলবো যে আসলে আমাদের ইউরোলজি সেবাসমূহ এখন সারা বাংলাদেশে বিস্তৃত। আমাদের ইউরোলজিস্টরা বাংলাদেশের মোটামুটি প্রত্যেক ডিস্ট্রিক্টেই ইউরোলজিস্ট আছে। যখন এই ধরনের প্রবলেম হলে ইউরোলজিস্টের শরণাপন্ন হলেই উনি এটার জন্য সঠিক যে চিকিৎসা সেটা দিতে পারে। অর্থাৎ প্রাইভেট ক্লিনিক কিংবা সরকারি হাসপাতাল যেখানেই হোক না কেন, যেখানে একজন ইউরোলজিস্ট বসেন তার সাথে পরামর্শ করলে এই চিকিৎসাগুলো নেওয়া সম্ভব। তো ধন্যবাদ স্যার, আমরা কিডনি স্টোন সম্পর্কে একটু জানলাম আপনার কাছ থেকে। এখন এমন একটি বিষয়ে আমি একটু মনোযোগ দিতে চাচ্ছি যেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এটা একটা দুর্বিষহ যন্ত্রণার অংশ হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে প্রোস্টেট। প্রোস্টেটের প্রবলেম নিয়ে আমরা প্রায়শই শুনে থাকি যে বাড়ির যে কোনো মুরব্বির অনেকের ক্ষেত্রে এই প্রোস্টেটের সমস্যা, প্রোস্টেটের ওষুধ খাচ্ছে, তার অপারেশন করা লাগবে। এই যে প্রোস্টেটটি, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আগে আমরা জানতে হবে প্রোস্টেট জিনিসটা কী। প্রোস্টেট একটা বিশেষ গ্রন্থি, এটা শুধুমাত্র পুরুষেরই থাকে, মহিলাদের থাকে না। এই গ্রন্থিটি থাকে প্রস্রাবের থলি থেকে যে প্রস্রাবের রাস্তা তৈরি হলো ঠিক ওই জায়গাটাতে, এবং প্রস্রাবের রাস্তা থেকে চারিদিকে ঘিরে থাকে। তার মানে এটা দেখতে অনেকটা সুপারির মতো, যার ভিতর দিয়ে প্রস্রাবের রাস্তাটা চলে গেছে এবং এটার অবস্থান হলো প্রস্রাবের থলির জাস্ট নিচে। কাজে এই প্রস্টেট গ্রন্থিটি মানুষ বয়স যখন বাড়ে, 50 থেকে বাড়তে থাকে যখন বয়স, শরীরের বাহ্যিক যেমন পরিবর্তন হয়, চুল পাকে, তারপরে চামড়া একটু লুকুচকিয়ে যায়, ঠিক একইভাবে শরীরের অভ্যন্তরেও পরিবর্তন ঘটে। তার মধ্যে একটি পরিবর্তন হলো এই প্রোস্টেটটা স্ফীত হতে থাকে, অর্থাৎ বড় হতে থাকে। কিন্তু প্রোস্টেট চারিপাশে যে একটা কাভারিং থাকে, এই কাভারিংটা তুলনামূলকভাবে একটু শক্ত, যার কারণে যখন বড় হতে থাকে এই প্রেশার দেয় ভিতরের দিকে, আর ভিতরের দিকেই থাকে প্রস্রাবের রাস্তা অথবা ইউরেথ্রা। যখন ওটার উপরে চাপ পড়ে তখন ওই বৃদ্ধ লোকটি যখন 50 পার হয়, তার সবার সমস্যা হবে তেমন না, কারো কারো হতে পারে, তখন প্রস্রাব করতে তার কষ্ট হয়। তখন দু ধরনের উপসর্গ হয়, একটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ সিমটম আর একটাকে আমরা বলি ইরিটেটিভ। অবস্ট্রাকটিভ হলো যে সে প্রস্রাব করতে যাচ্ছে কিন্তু ইজিলি প্রস্রাবটা হচ্ছে না, আবার যখন প্রস্রাব করতে বসলো
তখন খুব ধীরে আস্তে 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 প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাব করা শেষে ফুটায় 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 প্রস্রাব বেশ কিছুক্ষণ যাবৎ পড়ছে। শেষ করার পর সে অনুভব করবে যে না, তার তলপেটটা খালি হয়নি, এখন অনেক প্রস্রাব রয়ে গেছে, যেটা করতে পারলে তার অনেক আরাম বোধ করতো। এটা হলো অবস্ট্রাকটিভ। আর ইরিটেটিভ যেটা বলছি আমরা, সেটাও এটার কারণে হয়। সেটা হলো মানে সে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করবে। নর্মালি আমরা দেখা যায় 2-3 ঘন্টা 4 ঘন্টা পরপর প্রস্রাব করছি, সে দেখা যায় প্রস্রাব করে আসলো, আধা ঘন্টা 1 ঘন্টা পরে তারপরে আবার দৌড়িয়ে যেতে হচ্ছে তার প্রস্রাব করার জন্য, এবং রাতের বেলা বারবার ঘুম থেকে উঠা লাগতেছে, তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এটা হলো ইরিটেটিভ সিমটম। আচ্ছা, এই দুই ধরনের উপসর্গই এই প্রোস্টেটের কারণে হতে পারে। যদি প্রোস্টেটটি বেনাইন এনলার্জমেন্ট হয়, প্রোস্টেটে দুই ধরনের এনলার্জমেন্ট হয়, একটা বেনাইন আর একটা ম্যালিগন্যান্ট, অর্থাৎ ক্যান্সার। অর্থাৎ কিছু কিছু প্রোস্টেটের সমস্যা হচ্ছে ক্যান্সার থাকবে না, আর কিছু কিছু প্রবলেমের যেটা হচ্ছে ক্যান্সারে রূপান্তরিত। রাইট। তো ক্যান্সার ছাড়া যে চিকিৎসাটা আমরা বলি, এটাকে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার এভাবে ভাগ করি ডাক্তারি ভাষায়। মাইল্ডে আমরা সাধারণত তার কিছু উপদেশ দিয়ে থাকি, লাইফ স্টাইল মডিফিকেশন, অর্থাৎ পানি কখন খাবে, কতটুকু খাবে, এবং কখন প্রস্রাব করবে, টাইমলি প্রস্রাব করবে, কতক্ষণ পরপর, রাতে ঘুমানোর কতক্ষণ আগে খাওয়া, পানি খাওয়া শেষ করবে, এই ইনস্ট্রাকশনগুলো দিলে মোটামুটি সে মাইল্ড সিমটমগুলো মোটামুটি হয়ে যায়। মডারেট সিমটমে আমরা কিছু ঔষধ দিই, যে ওষুধগুলো প্রস্টেট গ্রন্থির উপর কাজ করবে, পেশাবের থলির মুখের উপর কাজ করবে, প্রস্রাবের থলির মুখটাকে রিল্যাক্স রাখবে, প্রসারিত রাখবে, এবং যখন সে প্রস্রাব করতে বসবে তখন প্রস্টেট গ্রন্থিতে খুব শিথিল থাকবে, নরম থাকবে, ইজিলি প্রস্রাবটা বের হয়ে যাবে। এটা একটা ওষুধের মাধ্যমে চিকিৎসা। কিন্তু যখন সিভিয়ার সিমটম হবে, অর্থাৎ ওষুধ যখন কাজ করবে না, এবং যখন প্রস্টেট এত বেশি বড় হয়ে যাবে যে মাঝখানের অংশটা প্রস্রাবের থলির দিকে ঢুকে গেছে, আমরা বলি মিডিয়ান লোব এনলার্জমেন্ট, যেটা প্রস্রাব করার সময় বাধা সৃষ্টি করতেছে, এটা কিন্তু কোনো ওষুধের ঠিক হবে না, এটা তো অবশ্যই সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। এবং এই সার্জিক্যাল ইন্টারভেনশনও আধুনিক চিকিৎসায় কোনো কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না। প্রস্রাবের রাস্তায় যন্ত্র ঢুকিয়ে আমরা পুরো প্রস্টেট গ্রন্থিটি দেখতে পারবো, এবং পুরো প্রস্টেট গ্রন্থি দেখে তখন সেটাকে আমরা ওই রাস্তা দিয়েই ওটাকে আস্তে আস্তে ছোটো ছোটো করে পিস করে বের করে নিয়ে আসা সম্ভব। এটাই আধুনিক চিকিৎসা। এবং এটার চিকিৎসা করলে উনি যেই মানে সমস্যাগুলো বোধ করছিলেন, অনুভব করছিলেন, এগুলো সবগুলি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি খুব বিশদভাবে আমাদেরকে এই যে প্রোস্টেটের সমস্যা এবং কোন সমস্যাগুলিতে আসলে ওষুধ চিকিৎসা প্রয়োজন আর কোনগুলিতে সার্জারি চিকিৎসা প্রয়োজন, এই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিয়েছেন। তো আসলে সাধারণত এই সমস্যাগুলো কোন বয়সে বেশি হয়ে থাকে? এটা আমি প্রথমেই বলেছিলাম, এটা 50 ঊর্ধ্ব, মানে 50 পার হলেই এটা কারো কারো হতে পারে। আবার এমন হচ্ছে যে বৃদ্ধ হয়ে মারা যাওয়ার আগ পর্যন্ত কোনো উপসর্গ হয়নি, এমনও হতে পারে, সবারই হবে এমন কোনো কথা নেই। এটা বেসিক্যালি এল্ডারলি মানে বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়। আপনি শুরুর দিকে আজকে একটি কথা বলেছেন যে এই যে ইউরোলজিক্যাল প্রবলেমগুলো, এগুলো জন্মগতভাবে হতে পারে, শিশুদের হতে পারে, মধ্যবয়সীদের হতে পারে, আবার বৃদ্ধদেরও হতে পারে। আসলে আপনি কিছু সমস্যার কথা ইতিমধ্যে শিশুদের বলেছেন এবং বৃদ্ধদের, মধ্যবয়সীদের সাধারণত কোন সমস্যাগুলো বেশি হয়ে থাকে? মধ্যবয়সী সমস্যা এটা আমি বললাম, যেটা যে কিডনি স্টোনটা কি মধ্যবয়সীদের, কিডনি স্টোন যে কোনো বয়সে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। তারপরে কিডনি টিউমার যেটা বলি, কিডনি এটা সাধারণত টিউমারটা একটু এল্ডারলি মানে বয়স্কদের হয়, মধ্যবয়সেও হতে পারে। আর আরেকটি সমস্যা যেটা হলো অন্ডকোষের ক্যান্সার বা টিউমার, সেটা সাধারণত মধ্যবয়সেই বেশি হয়ে থাকে, সেটা সার্জিক্যাল ইন্টারভেনশন বা অপারেশনের প্রয়োজন হয়। আরেকটা হলো যেটা আমরা ইউরোলজির পার্ট, কিন্তু ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব, সেটা ইরেকটাইল ডিসফাংশন একটা বলি, সেটা কিন্তু ইউরোলজিরই অংশ। যদিও আজকাল অন্যান্য বিশেষজ্ঞরা চিকিৎসা করেন, কিন্তু এটা ইউরোলজিরই অংশ, অর্থাৎ মধ্যবয়সী পুরুষের উত্থানজনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, সেটাও এই বয়সে হয় এবং সেটা ইউরোলজিস্টরাই চিকিৎসা করে থাকেন। এই মোটামুটি সমস্যা। এই ক্ষেত্রে একটা কনফিউশন রয়েছে যে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন নিয়ে অনেকে বলে থাকেন, এটা স্কিন স্পেশালিস্ট বা স্কিন বিডি স্পেশালিস্টরা তারা এটা ট্রিটমেন্ট করে থাকে। এটা আসলে ইউরোলজিরই অংশ, এটা এন্ডো ইউরোলজি যারা ই করে, এন্ডো ইউরোলজি হলে পার্ট অফ ইউরোলজি, এবং তারা এই চিকিৎসাটা করে থাকেন বা ইউরোলজির একটা অংশ, এরাই করার কথা। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার কাছ থেকে আমি শুধু যে বিষয়টা জানতে চাবো, এই যে কিডনি বা ইউরোলজি রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনারা কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন? পরামর্শ আসলে যেটা বলবো আমি, যে কিডনি সুস্থ রাখা বা সুস্থ থাকার জন্য স্বাভাবিক লাইফস্টাইল করা, বা আমরা স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক খাওয়া দাওয়া মেনটেন করা, তারপরে আমরা যে পানীয় খাই বা পানি খাই এটা নিয়ম মতো খাওয়া। অনেক সময় অনেকে বলে যে অতিরিক্ত পানি খায়, এটাও যেমন খারাপ, আবার পানি কম খাও সেটাও খারাপ। আবার আমাদের নির্দিষ্ট সময় পরপর এই প্রস্রাবটা ত্যাগ করা, মানে প্রস্রাব করা, পুরুষ মহিলা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটি
এবং অনেকে আছে সকালে বাসার থেকে বের হওয়ার সময় প্রস্রাব করে এবং রাতে বাসায় গিয়ে করে সারাদিন প্রস্রাব আটকে, এটা মোটেই উচিত না। কাজে পরিমিত পানি পান করা, নিয়মিত প্রস্রাব করা এবং পরিমিত খাদ্যাভ্যাস রাখা এবং অতিরিক্ত না খাওয়া। ধন্যবাদ স্যার আপনাকে খুব চমৎকারভাবে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্যে। মোহনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমরা আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের নতুন পর্বের জন্য অপেক্ষা করুন এবং আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আগামী পর্বের অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনার সাথেই থাকুন।